ওয়েলকাম টু কলকাতা। যেখানেই থাকুন না কেন, এই গানটি শুনলে আপনার মনে হবে আপনি কলকাতা শহরে। গলি গলি পেরিয়ে ধুপুর ধোঁয়ায় চায়ের ফাঁড়ে আর রসগোল্লায় আপনি খুঁজে পাবেন সেই আসল কলকাতা। তোমাকে দেখছি চিত্তুর ব্যান্ড পার্টি, তোমাকে দেখছি ট্রাম্পেট ক্লারিনেটে, পিটন ঘুরিয়ে ব্যান্ড মাস্টার যাবে আসলে কিন্তু তোমার দিকে হেঁটে। তোমাকে দেখছি কুৎখাট গামি বাজে, তোমাকে দেখছি গড়িয়ার দিকে গেলে ঢাকুরিয়া ভেবে সেলিম পরে নামি আসলে কিন্তু তোমাকে দেখে ফেলে। তোমাকে দেখছি উল্টো ডাঙায় সোজা, তোমাকে দেখছি ফুটবল স্টেডিয়ামে দম দম ছোঁয়া বোয়িং বিমানগুলো আসলে কিন্তু তোমার জন্য নয়। এসে গেল তার তোমাকে দেখার দিন, এসে গেল তার তোমাকে দেখার দিন, এসে গেল তার তোমাকে দেখার দিন, এসে গেল তার তোমাকে দেখার দিন। Yes, great. দাদা আপনার কত হয়েছে? 100 টাকা। 100 টাকা? জি। এটাই তো? থ্যাংক ইউ। থ্যাংক ইউ। বাবা সব কথা কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেবো নাকি? আগে ভেতরে যাই। চল 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 ভেতরে চল, আমি লাগিয়ে দিচ্ছি, দাঁড়া আসছি। আরে তুই ছাড়, আমি না 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 আমি পারবো। বাসার ঠিকানা পেলে কি করব? আগাই ভেতরে বলছি। উফ, আমি তো ভাবতেই পারছি না তোর মতো একটা স্মার্ট শিক্ষিত মেয়ে একটা ফেসবুক আইডির সঙ্গে প্রেম করে কলকাতায় ছুটে চলে এলো তাকে খুঁজতে। আসলে ফেসবুকে মেসেঞ্জারে হঠাৎ করে কথা বলা শুরু করলাম, তারপর আস্তে আস্তে কীভাবে যেন রিলেশনটা হয়ে গেল। আমাদের কথা হয়েছিল 14 ফেব্রুয়ারিতে, মানে ভ্যালেন্টাইন্স ডেতে। আমি কলকাতা শহরের জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে এসে ওর সঙ্গে প্রথম দেখা করব। কিন্তু গত কয়েকদিন থেকে না ওকে আমি কোথাও ফেসবুকে পাচ্ছি না।
ও মনে আমাকে ব্লক করে ফেলেছে। না চিত্রা, আমার মনে হয় না আমি তোকে কোনোভাবে সাহায্য করতে পারবো। তাহলে আর কি করা, কালকে আমি একাই বেরবো খুঁজতে। যেভাবেই হোক ওকে আমার খুঁজে বের করতেই হবে। অয়নের সঙ্গে দেখা না করে আমি যাব না। শোন, তোর এখানে কটা দিন আমাকে থাকতে দিবি তো? না মানে যদি কোনো প্রবলেম হয় আমাকে বল, আমি তাহলে হোটেলে শিফট হয়ে যাব। তুই কেন রাগ করছিস বলতো? তোকে আমি কোথাও একা ছেড়ে দেবো না, এটা তুই ভালো করে জানিস। একটু ঠান্ডা মাথায় ভাব, একটা এত বড় শহর, কোনো ঠিকানা জানিস না, একটা ছেলেকে কি করে খুঁজে বের করব? একটা উপায় বের কর না অনু, প্লিজ। আচ্ছা আমি একটু চিন্তা করি। হ্যাঁ, দ্বিতীয়বার ও যখন আমাকে ফোন করেছিল না, তখন ছাদ থেকে ফোন করেছিল। ছাদের আশেপাশে অনেক গাছ ছিল আর হাওড়া ব্রিজ ছিল পেছনে। হাওড়া ব্রিজের কোন পাড়টা দেখা যাচ্ছিল বলতে পারবি? না, সেটা তো বলতে পারবো না। আচ্ছা, আমার একজন পরিচিত লোক আছে, মানে বেশ প্রভাবশালী আর কি, মোটামুটি গোটা কলকাতার উপরেই তার বেশ কন্ট্রোল আছে, ভানুদা। উনার সঙ্গে অনেক মানুষের যোগাযোগ আছে এবং উনি খুব হেল্পফুল। উনার কাছে একবার যাওয়া যেতে পারে, জানিস তো? যাওয়া যায়। থ্যাংক ইউ অনু। কি খবর অনু? আরে ভানুদা, আসলে দেরি হলো যে। আপনার বাসাটা খুঁজতেই দেরি হয়ে গেল। ভানুদা, পরিচয় করিয়ে দিই, আমার বান্ধবী চিত্রা, ও বাংলাদেশ থেকে এসেছে। বাংলাদেশ? হ্যাঁ। বাহ, ভালো তো। দেখুন, বাংলাদেশ আমার যাওয়া হয়নি কখনো। আচ্ছা, তুমি শুনেছি বাংলাদেশের লোকরা নাকি খেতে এবং খাওয়াতে খুব ভালোবাসে, আবার রান্নাও নাকি খুব মজার। আপনি আসবেন একবার বাংলাদেশে, আমাদের দেশে যত বিখ্যাত খাবার আছে সব আপনাকে আমি খাওয়াবো। তাহলে তো আসতে হয় বাংলাদেশে। আপনার মতো সুন্দরী যখন এভাবে নিমন্ত্রণ করলো, অবশ্যই যেতে হয়। ভানুদা, চিত্রা কলকাতা এসেছে একজনকে খুঁজতে, কিন্তু তার ঠিকানা ওর কাছে নেই। ওমালের নামটা জানা আছে তো? জি, নাম জানে। কলকাতারই কোন একটা কলেজের বাংলা প্রফেসর। চিত্রা, নামটা বল। জি, অয়ন চৌধুরী। অয়ন চৌধুরী? অয়ন চৌধুরী কি রে, তুই চিনিস নাকি? না বস, না বস। দেখুন, এখানে ঠিকানা ছাড়া শুধু নামেই কলকাতা শহরে কাউকে খুঁজে পাওয়া অসম্ভব, তবে একমাত্র এই ভানুর দ্বারাই সম্ভব। কোনো ব্যাপার না, আমি খুঁজে বের করব। জি ভানুদা, আমি তো জানি, ওই জন্যই তোকে আমি আপনার কাছে নিয়ে আসলাম। উনি জানিস তো, সামনে ইলেকশন, তোর আশেপাশের লোকজনকে ভালো করে বলে দিস। ভানুদা, আপনি এই নিয়ে একদম চিন্তা করবেন না, আমার আশেপাশে বন্ধু বান্ধব যারা আছে আমি সবাইকে বলে দেবো, আর আপনার যে জনপ্রিয়তা, আপনি এমনিই জিতবেন। কি যে বলিস না, এই মানুষের জন্য কিছু করতে পারলে আমার খুব ভালো লাগে। এই ইলেকশন মিলেকশন তো উপলক্ষ। তাহলে আমরা কবে যোগাযোগ করব ভানুদা? আমাকে দু তিন দিন সময় দিতে হবে, দেখি আমি কি করতে পারি। থ্যাংক ইউ সো মাচ ভানুদা, আমরা তাহলে এখন উঠি। ঠিক আছে ভানুদা, আজকে তাহলে আমরা আসি, আমরা পরে যোগাযোগ করব আপনার সঙ্গে। আরে কি বলছো, উঠবে কি? আমি তো তোমাদের আপ্যায়নই করতে পারলাম না, একজন বিদেশি মেহমানকে নিয়ে এসেছো, খালি মুখে চলে যাবে? না না ভানুদা, এসব ঝামেলা একদম করবেন না, তাছাড়া আমাদের ফিরতে দেরি হয়ে যাবে। আরে কি বলছিস শুনো, দেরি হবে কেন? একদম দেরি হবে না, আমি তোদের পৌঁছানোর ব্যবস্থা করে দেবো। আমার এখানে বিদেশি একজন মেহমান নিয়ে এসেছিস, একটু গলা ভিজাবি না? আমি সব ধরনের ব্যবস্থা করে রেখেছি। এই যা, সব ব্যবস্থা কর, যা ব্যবস্থা কর। যাচ্ছি বস। যাচ্ছি বস। কি ব্যবস্থা, আমি তো বুঝলাম না। আরে তুই আমার এখানে প্রথম এসেছিস, সাথে সুন্দরী বান্ধবী, আজকে দিনটা স্মরণীয় করে রাখতে হবে না? আমার কাছে বিদেশি ভালো জিনিস আছে। আমরা আসলে এগুলো খাই না, থ্যাংক ইউ। খাওয়া তো কি হয়েছে, একদিন খাবে? না, আমরা আসি। ভানুদা কি করছেন আপনি? Hey!
ধর। থ্যাংক ইউ। ভানুদাকে দিয়ে তাহলে আমাদের কোনো কাজই হলো না। এখন কি করি বলতো? কি আর করব, নিজেরাই অয়নকে খুঁজে বের করব। সে তো বুঝলাম, কিন্তু একটা মুশকিল হয়েছে। কি মুশকিল? কাল থেকে আমার একটা সেমিনার স্টার্ট হয়েছে, আমাকে অ্যাটেন্ড করতেই হবে। এই সেমিনারের জন্যই তো আমি ব্যস্ত থাকব প্রায় 3 দিন। ও, তাহলে কি আর করা, আমি একাই খুঁজে বের করব। তুই পারবি না, তুই এখানে কিছু চিনিস নাকি? একটা কাজ কর, তুই বরং 3 দিন অপেক্ষা করে যা, ঠিক আছে? সেমিনারটা মিটুক, তারপর আমরা বেরোবো আবার একসঙ্গে ওয়ানকে খুঁজতে। না রে, আমি কোনোভাবেই 3 দিন অপেক্ষা করতে পারবো না। 14 ফেব্রুয়ারির আগে যেভাবেই হোক অয়নকে আমার খুঁজে বের করতেই হবে। আরে 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 আরে, আমি তো ভুলেই গেছিলাম একজনের কথা। কার কথা বলছিস? আরে আমাদের অ্যালেনদা। শুন, উনি না দুর্দান্ত একজন মানুষ, জিনিয়াস, আবার পরোপকারী। আমি উনাকেই বলবো তোর সঙ্গে যেতে। তোর কথার উপর বিশ্বাস করে আমার কি অন্য কারোর সঙ্গে যাওয়াটা ঠিক হবে? তারপর দেখা যাবে উনিও। আরে না না, এবার আমি 100% গ্যারান্টি দিতে পারি, ট্রাস্ট মি। আর তাছাড়া ওনার বিয়ে ঠিক হয়ে গেছে একজন বড় লোক বাড়ির মেয়ের সঙ্গে। এই তো 14 তারিখে অ্যালেনদার এঙ্গেজমেন্ট। কিন্তু উনি আমার সঙ্গে যেতে রাজি হবেন কেন? হবে হবে, কারণ লোকটা ভীষণ ভালো। এই তো বিয়ের পর একটা চাকরি নিয়ে বিদেশে চলে যাচ্ছে, আর এখানকার সমস্ত বড় লোকেরা তাদের মেয়ের সঙ্গে উনার বিয়ে দেওয়ার জন্য পাগল, উনি কাউকে পাত্তা দেন না। এই মেয়েটা সামহাও ওনাকে হাত করেছে। দাঁড়া, উনাকে একটা ফোন দিই। আরে না না, এত রাত্রেবেলা ওনাকে ফোন করে জ্বালাস না তো, আমি নিজেই যেতে পারবো। আচ্ছা ঠিক আছে, দাঁড়া একটা ফোন তো করি। হ্যালো। হ্যালো অ্যালেনদা, আপনি কি ঘুমিয়ে পড়েছিলেন? না না, বলো। আসলে আপনার সঙ্গে একটা কথা ছিল। আমার এক বান্ধবী, ও বাংলাদেশ থেকে এসেছে, ভীষণ বিপদে পড়েছে, মানে একজনকে খুঁজতে হবে কলকাতায়। আপনি কি কিছুভাবে ওকে একটু হেল্প করতে পারেন? কি হেল্প বলো তো? মানে এখন তো অনেক রাত হয়ে গেছে, আমি কাল সকালবেলা আপনার বাসায় এসে সব খুলে বলি। আচ্ছা একটা কাজ করো, কালকে সকালবেলা 10টা নাগাদ চলে এসো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ অ্যালেনদা। গুড নাইট অ্যালেনদা, গুড নাইট। ইয়েস। আচ্ছা কি করলি বলতো? কেন, ওনার বাসায় যাবো কেন? ওনাকে তোর বাসায় আসতে বললেই পারতি। ইস, কোথা থেকে আমার নবাবজা দিয়ে এসেছেন রে? একজনের হেল্প নিবি, তারপর তাকে আবার বাসাতেও ডাকবি? সত্যি, একজনের বাসায় গিয়ে তো দেখলাম নমুনা। আরে বাবা, অ্যালেনদা সেরকম মানুষ নন, বিশ্বাস কর, উনি আমাকে ছোট বোনের মতো দেখেন। নে এবার চল, ওঠ, হ্যাঁ কিছু একটা খাওয়া যাক। খাবার কি কিছু আছে নাকি? পেট ভর্তি করার জন্য তোর ওই ভানুদার ওখানে গিয়ে গলা ভেজাতে হবে। কিরে, তোর অ্যালেনদা কখন আসবে আর কতক্ষণ অপেক্ষা করব? আমি কিছু বুঝতে পারছি না, কি জানি এখনো ঘুম থেকেই ওঠেনি নাকি। নে। এই অ্যালেনদা, সরো একটা সরো, এই চাটা করতে একটু দেরি হয়ে গেল। ও ঠিক আছে। কি ব্যাপার বলতো, তোর কোনো টাইম জ্ঞান নাই? মানে তুমি দেরি করে এলে তুমি আমাকেই বকছো? এই তোর 10টায় আসার কথা না, 9:30 এসেছিস কেন? ও বাহ, আগে এলে তাহলে দোষ হয়, এই প্রথম দেখলাম, সত্যি বাবা। সরি, আপনাকে বোধহয় আগে এসে ঝামেলা ফেলে দিলাম। তা তো একটু ফেললে নি, জাগে বসুন, বল। আচ্ছা আগে পরিচয় করে দিই। ও জানি তোর বন্ধু বাংলাদেশ থেকে এসেছেন, কেসটা বল। আমি বলছি, চিত্রার এখানে একজন ফেসবুক ফ্রেন্ড আছে, তার নাম অয়ন চৌধুরী। সে এখানেরই কলকাতার একটা কলেজের বাংলা প্রফেসর। এখন চিত্রার সঙ্গে তার একটা সম্পর্কও আছে, কিন্তু তার ঠিকানাও জানে না, এবং গত কয়েকদিন যাবত ও তাকে কন্ট্যাক্ট করতে পারছে না, তাকে ফেসবুকে ব্লক করে দিয়েছে। এখন সমস্যাটা হচ্ছে ওদের সামনে 14 ফেব্রুয়ারি জোড়াসাঁকোতে একটা মিটিংয়ের কথা। ছেলেটাকে তোমাকে খুঁজে বের করতে হবে অ্যালেনদা, ও অনেক আশা নিয়ে বাংলাদেশ থেকে এসেছে। আরে ফেক হবে প্রোফাইলটা, আর আপনি দুম করে চলে এলেন। সেটাই তো, আমি তো সেটাই ওকে বলছি, ও তো বুঝতেই চাইছে না। তবে
ও কেমন সেটার বিচারটা না হয় আমার উপরই ছেড়ে দে অনু। দেখো আপনি কি আমাকে হেল্প করতে পারবেন নাকি পারবেন না অ্যালেন? ইটস ওকে, থ্যাংক ইউ, আমরা নিজেরাই খুঁজে নেব, চল। আরে দাঁড়ান, রাগ করে চলে যাচ্ছেন কেন? বলুন কি করতে হবে। আমি আজই ওকে খুঁজতে যেতে চাই, আপনি আমার সঙ্গে থাকলে খুব ভালো হয় কারণ আমি এই শহরের অন্য কিছু চিনি না। মানে আমায় আপনার বডিগার্ড হতে হবে? মানে আপনি একজন সুন্দরী মহিলা, রাস্তায় রাস্তায় ঘুরবেন আর আমি বডিগার্ড হয়ে আপনাকে প্রোটেক্ট করব, তাই তো? নো 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 নো, আমার কোনো বডিগার্ডের প্রয়োজন নেই, আই ক্যান প্রোটেক্ট মাইসেলফ। রাগ করবেন না, আমি মজা করছিলাম, আমি আপনাকে সাহায্য করব। থ্যাংক ইউ। যাক বাবা, এই আমার কাজ কিন্তু তাহলে মিটে গেল, ঠিক আছে। অ্যালেন্দা, আমার কলেজে জরুরি কিছু কাজ আছে, আমাকে যেতে হবে। এক্ষুনি যাবি? হুম, আমি এখনই যাব। আর তোর অসুবিধে কিসে, তুই তো ব্ল্যাক বেল্ট হোল্ডার। আসি অ্যালেন্দা। হ্যাঁ আপনি আসুন তো আমার সঙ্গে, একটা সিরিয়াস প্ল্যান করে নি। কিসে প্ল্যান? আপনার বন্ধু অয়নকে খোঁজার। ও হ্যাঁ, আচ্ছা বাড়িটা থেকে বলছিলেন তো, হাওড়া ব্রিজ দেখা যায় বাড়িটা থেকে? জি। বাড়িটা কতলা মনে হয়, 8-10 তলা? অ্যাপার্টমেন্ট কোন? না, আমার কাছে তো দেখে মনে হলো ভিডিওতে 1 বা 2 তলা হবে, কারণ এরকম বড় বড় গাছ ছিল পেছনে। আচ্ছা, তাহলে কোনো প্রাইভেট বাড়ি হবে। হ্যাঁ, আর একটা জিনিস বললেন যে ঘরের জানলাটা দিয়ে সৌরভ গাঙ্গুলির একটা ছবি রাস্তায়। হ্যাঁ, কিসের ওটা? ওই যে বড় বিলবোর্ড, বিলবোর্ডের মধ্যে ছিল। বেশ ঠিক আছে, আপাতত এই দুটোকেই মেলাতে হবে। আপনি ওয়েট করুন, আমি রেডি হয়ে আসছি। খেলো হাসির কি হলো? না, আপনি খুব সিরিয়াস হয়ে কাজটা করছেন দেখে খুব ভালো লাগছে। শুনুন, যে কোনো কাজ না আমি সিরিয়াসলি করি। ও, আমি এবার ঠিক উল্টো তো, মানে যতই সিরিয়াস হোক আমি অতটা সিরিয়াস ভঙ্গি করতে পারি না। বুঝতে পারছি, আসছি। পেছনে প্রত্যেকটা গলি না আমি ভালো করে খুঁজে দেখব। ওনাকে একটু জিজ্ঞেস করি, বাড়িটা কাছাকাছি হবে আমি নিশ্চিত। দাদা বলছি কি, এই একজন ভদ্রলোক আছেন অম্লান চৌধুরী বলে। না না না, অয়ন চৌধুরী। উনি বিদ্যাসাগর কলেজে পড়ান, টিচার, মানে প্রফেসর, জয়েন করেছেন বাংলা সাহিত্যে। বলছি যে আপনি জানেন এ পাড়াতে থাকে কিনা? না না, বলতে পারবো না, তবে আপনি ওই সামনে গিয়ে বাঁ সাইডে গলির উপরে জিজ্ঞেস করতে পারেন, বলে দেবে। আচ্ছা বেশ বেশ, থ্যাংক ইউ। ভাড়ে চা দিন, বসো। কি হাঁপিয়ে গেছেন নাকি? শুনুন, আমার মনে হয় কোথা থেকে শুরু করব, কোন জায়গায়? আমরা এদিকটা তো শেষ করে ফেলেছি, এবার অ্যামেজিং। এটাই সেই ঐতিহাসিক মাটির ভাড়ের চা। অয়নের সাথে যখন আমার প্রথম চুমুকটা দিই, কথা না বলে চুমুকটা দিই। কি কেমন? খুবই মজা। কি বলছিলেন? না, বলছিলাম অয়নের সঙ্গে যখন আমার কথা হতো তখন আমাকে বলেছিল কলকাতা এলে আমাকে মাটি ভাড়ের চা খাওয়াবে। যাক, তাহলে স্বপ্ন পূরণটা হয়ে গেল। শুনুন, এবার বেরিয়ে যেদিকে যাব না অনেকটা হাঁটতে হবে, কিন্তু পারবেন তো? হ্যাঁ হ্যাঁ, কেন না, কেন হাঁটতে পারবো না, ঢাকা শহরে আমি হাঁটি না। আপনি ঢাকায় গিয়েছেন কখনো? ছোটবেলায়,
আসলে আমাদের ফ্যামিলি রুট ঢাকায়। ও তাই নাকি? ও আচ্ছা, ওখানকার কি ভালো লেগেছে? কাচ্চি বিরিয়ানি জিভে লেগে আছে এখনো। অনেক মজা। আর ঢাকায় আমার সবচেয়ে ভালো লাগে শহীদ মিনার। ভাবতে পারি না জানেন যে অতগুলো মানুষ শুধু বাংলা ভাষার জন্য প্রাণ দিয়ে দিল। ওটা তো আমাদের গর্ব, মুক্তিযুদ্ধ। আর বঙ্গবন্ধু কিন্তু আমার হিরো। আমারও। বাহ, আপনার সঙ্গে দেখি মিলে গেছে। আচ্ছা, কলকাতার আপনার কি কি ভালো লাগে? কলকাতায় আমার কি ভালো লাগে না সেটা বলুন। কলকাতা হচ্ছে আমার কাছে স্বপ্নের শহর, আমার কল্পনার শহর। আমি কলকাতায় আসিনি এটা ঠিক, কিন্তু সুনীল গঙ্গোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যজিৎ রায়, এদের গল্প পড়ে পড়ে না আমি কলকাতাকে আসলে পুরোপুরি দেখে ফেলেছি, প্রেমে পড়ে গেছি আমি। আমার কাছে তো মনে হয় যে আমি কলকাতার প্রেমে পড়েছিলাম বলেই হয়তো অয়নের প্রেমে পড়েছি। আমার তো শেষ, আপনার? হ্যাঁ, আমারও শেষ। এটা কোথায় ফেলবো? ওটা আমায় আমাকে দিন। ও থ্যাংক ইউ দাদা। কত হলো? চলুন। অনেক তো কিন্তু আগের বাড়িটাই বললো। দাঁড়ান দেখি, ওইদিকে কেউ নেই। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। এই যে দাদা, একটু এদিকে আসুন। বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার। বলছি মোড়ের মাথায় বললো এই বাড়িটা অয়ন চৌধুরীর, এখানে অয়নবাবু থাকেন? হ্যাঁ। হ্যাঁ থাকেন? হ্যাঁ থাকেন। ব্যাস, গ্রেট। উনি বাসায় আছেন? না, উনি নেই। কোথায় গেছেন? উনি বাংলাদেশে গেছেন। দেখেছেন, ও আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য বাংলাদেশে চলে গেছে, আর আমি ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য এখানে চলে এসেছি। কি আপনাদের প্ল্যান ছিল নাকি? একদম না, এটা একদম কাকতালীয়। আচ্ছা, ও যে বাংলাদেশে গেছে, ও তো বাংলাদেশে কাউকে চেনে না, কিছু চেনে না। আরে কে বললো বাংলাদেশে যায়নি? উনি ওনার মেয়ের বাড়িতে গেছেন, ওনার বড় নাতনির বিয়ে। কি বলে লোকটা? কি বললেন আপনি, সরি? হ্যাঁ আমি ঠিকই বলছি, উনি ওনার বড় নাতনির বিয়েতে গেছেন। বলছি অয়নবাবুর বয়স কত? আরে গত সপ্তাহে ওনার 80 বছরে উদযাপন করা হলো। আপনি এত মন খারাপ করছেন কেন বলুন তো? আজকে পাইনি তো কি হয়েছে? কালকে আবার ট্রাই করব। দেখুন, আপনার মনের মানুষকে আমি খুঁজে দেব, এত চিন্তা করবেন না। কি হচ্ছে কি এটা? আই ডু প্রমিস ইউ, খুঁজে দেব। অ্যালেন, তুমি এখানে? কি আশ্চর্য হচ্ছে আমাকে দেখে! তুমি এখানে কি করছো? কংগ্রাচুলেশনস। হোয়াট ফর? তুমি একটা চাকরি পেয়েছো সেই জন্য। কিসের চাকরির কথা বলছো? তুমি নাকি একটা টুরিস্ট গাইডের চাকরি পেয়েছো। বাংলাদেশ থেকে একজন এসেছেন, তাকে নাকি পুরো কলকাতা ঘুরিয়ে দেখাচ্ছো। জাস্ট আ মিনিট। চিত্রা, ও জিনিয়া, জিনিয়া ও চিত্রা বাংলাদেশ থেকে এসেছে। জাস্ট শাট আপ। তোমার বয়সের দিকে খেয়াল আছে? ইউ আর বিহেভিং লাইক এ টিনেজার। বুড়ো ভাম কোথাকার! উনি তোমাকে কত টাকা দিয়েছেন একদিন ঘোরার জন্য?
আমি তোমাকে ওনার থেকেও ডাবল টাকা দেব। চলো তুমি এক্ষুনি আমার সাথে এই চাকরি ছেড়ে। তোমার মনে নেই কদিন পরে আমাদের এঙ্গেজমেন্ট? ছি 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 ছি, আই জাস্ট হেট ইউ। বাবা তোমার জন্য অপেক্ষা করছে গাড়ি কেনার জন্য, এক্ষুনি চলো। এক্সকিউজ মি, ইউ শাট আপ। অ্যালেন এসো। ওমা দাঁড়িয়ে রইলে কেন? কি হচ্ছে কি? চলো। আরে হোয়াট ইজ দিস, কি ব্যাপার কি এটা? এই তুমি আমার হাত ছাড়ো। আমি ঠিক বুঝতে পারিনি। ছি ছি, আপনি কেন সরি বলছেন? ক্ষমা তো আসলে আমারই চাইবার কথা। শুধু শুধু আমার জন্য আপনাদের দুজনের মাঝে ভুল বোঝাবুঝির সৃষ্টি হলো। না না, তেমন কিছু না। আমি ওকে সবটা বুঝিয়ে বলেছি, আসলে ধনী লোকের মেয়ে তো, তাই একটু রকচটা আর কি। নিজের প্রেমিকা সম্পর্কে এভাবে কথা বলতে হয় না। প্রেমিকা বলতে পারেন? কেন, আপনি ওকে ভালোবাসেন না? না, আসলে আমার জীবনটা একটু অন্যরকম তো। ছোট থেকে বাবা মা চেয়েছেন যে আমি পড়াশোনায় খুব ভালো হই, মানে আমার কেরিয়ারটা যাতে ভালো হয়, জীবনে আমি খুব মাথা উঁচু করে দাঁড়াই, বড় কিছু করি, এটাই আমার বাবা মা চাইতেন। আমার কেরিয়ার নিয়ে তাদের অনেক স্বপ্ন ছিল। একটা অ্যাক্সিডেন্টে বাবা মা হঠাৎই চলে যান, কিন্তু আমি চেয়েছি আমি যেন তাদের স্বপ্নটাকে পূরণ করতে পারি, আমি যেন তাদের ইচ্ছেটাকে জীবনে রূপ দিতে পারি। সে যেন বিয়ে নিয়ে আমি কোনোদিন ভাবিনি, সবসময় পড়াশুনো নিয়ে থেকেছি। তারপর জিনিয়াকে দেখলাম যে আমার কেরিয়ার নিয়ে এতটা ভাবে। একদিন হঠাৎই জিনিয়ার বাবার কাছ থেকে আমি বিয়ের প্রস্তাব পাই, আর আমি না বলতে পারিনি। তাহলে তো বলতে হবে যে আপনি জিনিয়াকে নয়, আপনার ক্যারিয়ারকে বেশি ভালোবাসেন, আপনি আপনার ক্যারিয়ারের প্রেমে পড়েছেন। যাক বাবা, আপনার হাসি শুনে না এখন নিশ্চিন্ত হলাম। সারাদিন খুব অপরাধ বোধের মধ্যে ছিলাম। ও, আপনার জন্য একটা খুব আনন্দের খবর আছে আমার কাছে। তাই নাকি? কি সেটা? আপনার অয়ন চৌধুরীর খোঁজ আমি পেয়ে গেছি। সত্যি? আচ্ছা, উনি তো বিদ্যাসাগর কলেজে বাংলা পড়ান। হ্যাঁ, ঠিকই বলেছেন, এরকম একটা নাম বলেছিল বোধহয় আমাকে। ও, তাহলে এটা অয়ন চৌধুরী না হয়ে পারেই না। ও মাই গড, তার মানে আপনি ওর বাড়ির অ্যাড্রেসও খুঁজে বের করে ফেলেছেন? ইয়েস ম্যাডাম, এবার আপনি শান্তিতে ঘুমিয়ে পড়ুন, কাল সকাল 10টায় আমাদের দুজনে দেখা হচ্ছে। কাল 10টায় মানে আপনি কি আমার সঙ্গে যাচ্ছেন? জব বাবা, কেন যাবো না? কেন, আপনার অয়নবাবু কি আমি গেলে মাইন্ড করবে? আমি তো ভাবছিলাম আপনার জিনিয়া হয়তো মাইন্ড করতে পারে। আরে বাবা, এসব কথা রাখুন তো, আমরা দুজনে মিলে কয়েকদিনের মধ্যে একটা অসাধ্য সাধন করে ফেলেছি, তাই কালকের ওই আনন্দের মুহূর্তটা আমি মিস করব নাকি? একদম ঠিক বলেছেন, আমার না মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল, ভাবছিলাম কাল আপনি আমার সঙ্গে যাবেন না এই ভেবে, এখন অনেক খুশি খুশি লাগছে। যান, আপনিও ঘুমিয়ে পড়ুন ক্যারিয়ারিস্ট। গুড নাইট। গুড নাইট। এখানে রাখুন। সাবধানে নামবেন, প্লিজ কাম, আসুন আসুন।
আপনি এখানেই অপেক্ষা করুন, আমি ভেতরে গিয়ে খবর দিই, নাকি আপনি? না না, আমি এখানে দাঁড়িয়ে কি করব, একসঙ্গেই যাই। চলো ভাই, তুমি এখানে ওয়েট করো। শুনুন, এই বাড়ি তো? আরে শিওর, আসুন না। বাবু, অয়ন বাবু, অয়ন বাবু, কে? আমি কোন ট্রেস খুঁজে পাচ্ছি না। তুমি কলকাতায় কখন, কিভাবে? হ্যাঁ, আমি দুদিন আগে এসেছি। উফ, এই দুদিন যে আমি তোমাকে কোথায় কোথায় খুঁজেছি, ওনাকে সাথে নিয়ে আমি এমন কোনো জায়গায় নেই যে তোমাকে খুঁজিনি। এমনই তো আমাদের কথা ছিল, তাই না? একটু আস্তে কথা বলো। আস্তে কথা বলবো? আগে তুমি আমার কথার উত্তর দাও। আমি কো? কে কে এসেছে? এনারা কারা? আসসালামু আলাইকুম। নমস্কার। আমি আমি ওর কাছে এসেছি। ওনারা কারা? ও আমার স্ত্রী। কি দরকার আপনার ওনার কাছে? একটা জিনিস দিতে এসেছি। কি জিনিস দেবেন আপনি ওকে? ওকে এটাই দিতে এসেছিলাম। কি ব্যাপার? আমি বলছিলাম কি, কি গো, তোমাকে উনি মারলেন কেন? কি গো বলছো না কেন? চলো, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? তুমি বলো উনি উনি এইভাবে মারলেন কেন, বলো। চিত্রা, চিত্রা, আপনি চোখের জল ফেলছেন? আমি ওর জন্য চোখের জল ফেলছি না। একটা বাজে লোককে ঘিরে আমি আমার যে সুন্দর স্বপ্নগুলো দেখেছিলাম, তার জন্য আমার আমার খুব কষ্ট হচ্ছে। হতাশ হবেন না, এক কাজ করুন, দেশে ফিরে যান, বাবা মার পছন্দ মতো কোনো পাত্রকে বিয়ে করুন, দেখবেন আপনার সঠিক মনের মানুষকে আপনি পেয়ে গেছেন। আমি অয়নকে নিয়ে স্বপ্ন দেখেছিলাম, আমাদের প্রথম দেখা হবে আমার প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জোড়াসাঁকোর বাড়িতে। ওর হাতে থাকবে একটা লাল গোলাপ। কোনো একদিন আমরা দুজনে মিলে হাত ধরাধরি করে কাঞ্চনজঙ্ঘা দেখতে যাব। আপনার কি ধারণা সেই সঠিক মানুষটি আমার সঙ্গে সেটি করবে? এই যে আপনি,
আমার সঙ্গে কলকাতা শহরের রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছেন। মাটির মাটির ভারে আমরা চা খেয়েছি, ও কি আমার সঙ্গে সেটি করবে অ্যালেন? বলুন না, করবে? শুনুন চিত্রা, আপনি শান্ত হন, আপনি কিন্তু আবেগপ্রবণ হয়ে পড়ছেন। কন্ট্রোল ইয়োরসেলফ। আই এম সরি, আই এম রিয়েলি সরি। আমি আসলে ইমোশনাল হয়ে গেছিলাম। চলুন এবার ফিরে যাই। হ্যাঁ, দেরি হয়ে যাচ্ছে তো। যাবেন? ও হ্যাঁ, আপনার তো জিনিয়ার কাছে যেতে হবে, জিনি অপেক্ষা করছে। 14th ফেব আমাদের এনগেজমেন্ট। 14th ফেব, ভ্যালেন্টাইন্স ডে। রবীন্দ্রনাথ ঠাকুরের 84 আপনাকে যদি আমি আমার ঢাকার ঠিকানা দিই, আপনি ঢাকায় বেড়াতে আসবেন? আপনাকে আমি আমার দেশের সুন্দর সুন্দর জায়গা ঘুরে দেখাবো। দেখুন, যেতে তো ইচ্ছেই করে, কিন্তু বিয়ের পর আমি ক্যানাডায় সেটেল করবো, আমার শ্বশুরমশাইয়ের হেড অফিস ক্যানাডা। কি হলো? হ্যাঁ, সাথে ঘুম হারা কালো রাতে।
চিত্রা, চিত্রা, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আজ না তোমার কাঞ্চনজঙ্ঘা দেখতে চেয়েছিলে না? যাবে আমার সঙ্গে? চিনিয়া, রবি ঠাকুর কিন্তু ছবার দেখতে চেষ্টা করেছিলেন, পারেননি। কিন্তু আমার বিশ্বাস, আমরা দুজনে যদি কাঞ্চনজঙ্ঘা দেখতে যাই, ঠিক দেখতে পাবো। যাবে আমার সঙ্গে? আর তোমার ক্যারিয়ার? দুজনে মিলে কাঞ্চনজঙ্ঘায় পৌঁছে তারপর আমার ক্যারিয়ারটা ছুঁড়ে ফেলে দেব। Oh,